কিছু বলার আছে, কোনো বক্তব্য আছে? এমন করছে না, ভাজামা ঠিক আছে। এটা হচ্ছে ট্রিক্সির জেঠু, তোমরা চেনো অম্লান জেঠু? এটা অম্লান জেঠু। মোটামুটি উইকলি দুটো করে ব্লগস এর টার্গেটে আছি। উইকলি দুটো মেনটেন করার চক্করে কি হয় না, মাঝে সাঝে তো ভালো ইভেন্টস হয়ে যায়, তো তখন ওগুলো রেকর্ড করে নেওয়া হয়, শুট করে নেওয়া হয়। বাট যেহেতু উইকলি হয় তো সেই উইকে দুটো অলরেডি ব্লগ দিয়ে দিয়েছি, তো তাই জন্য সেটাকে আমরা একটু ডিলে করে দিই। অ্যান্ড সেরকমই একটা ইভেন্ট আমাদের অলরেডি ইনভেন্টরিতে আছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি কুক মাসি, তার বাড়িতে কালী পুজো ছিল, সেই ইনভিটেশন। অ্যান্ড অম্লান দা আমার এক ফ্রেন্ড এসেছিল যে ট্রিক্সিকে প্রচণ্ড ভালোবাসে, তো সেই ট্রিক্সি মিট আপ উইথ অম্লান অ্যান্ড কালী পুজো এই ব্লগটা এখনও। আমরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, অ্যান্ড তোমরা ফিডব্যাক অবশ্যই দিও কেমন লাগলো, কারণ তোমাদের ফিডব্যাক আমাদেরকে আরও ইম্প্রুভ করতে হেল্প করবে। সো দেখতে থাকো ব্লগটা। ও হ্যাঁ, অ্যান্ড বন্ধুদের অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না, কিন্তু শেয়ার করো অ্যান্ড জানিও কেমন লাগলো। দেখতে থাকো ব্লগটা। হচ্ছে দিনটা শুরু হচ্ছে গরম গরম চা অ্যান্ড বিস্কিট দিয়ে। কি খেলা হচ্ছে এখন দেখি, কি রকম চিটিং হচ্ছে দেখি। এ বাবা, এটা চিটিং কোথায় হচ্ছে? এটা তো তুমি চিটিং করছো ডিসির সাথে। ফুটবল খেলা, এই খেলাটার নাম কি? ও বাবা, ভেরি গুড ট্রিক্সি। এইখানে একটা চাদর আছে, এটাকে ডিসে টেনে টেনে পারবে, ওখান থেকে ক্লিপটাকে টেনে বার করলো, ওই দেখ। এবার তোর মাম্মা দেখলে তোকে পেটাবে, কানে ক্লিপ পরিয়ে দেবে, তখন ভালো লাগবে তো? শুরু হয়ে গেছে, সকাল শুরু হয়ে গেছে দুষ্টামি, সকাল সকাল দুষ্টামি শুরু হয়ে গেছে, সকাল সকাল দুষ্টামি শুরু হয়ে গেছে। হ্যাঁ, সকাল সকাল কিছু বলার আছে, কোনো বক্তব্য আছে? এমন করছে না, ভাজা মাছ উল্টে খেতে পারেন। উঠে পড়েছে, উঠে এসে গেছে এখানে একটু নিয়ে আড়মোড়া ভাঙতে, এখন ওর ঘুম কাটেনি, ভালোই ভয়ে যাচ্ছে, ফুল হাই তোলা মোটে আছে। আর আমরা দেখছি এখন অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার, ব্যাপক লাগছে। এখন হাফ অ্যান আওয়ার, না হাফ অ্যান আওয়ার বেশি, 45 মিনিটসের মতো তো বাকি আছে, তা আমরা এখন তিনজনে মিলে একসাথে দেখবো অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। হ্যাঁ, তোমার সাথে আবার দেখা হচ্ছে মুভির পরে। নিয়ে মুভি দেখা হচ্ছে, তারপর অনেকক্ষণ বাদে ট্রিক্সি কই ট্রিক্সি কই, দেখবে ট্রিক্সি কই, দাঁড়াও দেখাচ্ছি। কোনো মানে এখানে আলমারি খোলা আছে, দেখো কোথায়। তুই ওখানে কি করছিস, বেরো বাইরে। এখানে কি সব খাচ্ছে বসে বসে, কি খাচ্ছিস তুই? এটা তোর জায়গা, আলমারির মধ্যে তোর জায়গা, তুই কি শোপিস ট্রিক্সি? ছি ছি, কে এসছে রে, কে এসছে? দেখ 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 কে এসছে, দেখ কে এসছে, দেখ চিনতে পারছিস না, দেখ অনেকদিন বাদে, অনেকদিন বাদে এসে গেছে। এটা হচ্ছে ট্রিক্সির জেঠু, তোমরা চেনো অম্লান জেঠু? এটা অম্লান জেঠু, ঝিনটিকে আনবে তো? এগুলো ঠিক হলো না কিন্তু, তুমি একা কেন এসছো, এতদিন বাদে কেন এলে আগে সেটা বলো, এতদিন কোথায় ছিলে তুমি? তোমার সাথে আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে অম্লান দা। তোমরা অনেক ছোটবেলা যখন ঝিন্টি সাহেব ঠিক একটা মিট আপের রিল ছিল, তখন হয়তো দেখেছো, আমি জানি না, তখন আমরা রেগুলার ব্লগ করতামও না, বাট
এই ঝিনটির সাথে একদিন 60 মিটার বের ব্লকটা বানাই কবে থাকো করা হয়েছে এই যে না কিরকম আছে একটু বাড়েনি একদম ছোটই আছে আমার কাছে যেরকম ছিল সেরকমই আছে না না তোমার সাইজ হয়ে গেছে তো ছোট বড়টা বলছে ধরো দেখি ওকে তোলো দেখি এই দেখি মোমেন্ট অফ ট্রুথ ছোটবেলা গাই ওইটাই গেল এখনই আমি বেশি কিছু করিনি হাটে তো এখন মাছ বেরিয়ে এসছে যাতা অবস্থা যাতা চলো তোমাদেরকে আবার অনেক গল্প বলবো আমরা ততক্ষণ একটুখানি হাই হ্যালো করে নিই আগে অনেকদিন বাদে দেখা তো এখন অনেক গল্প আছে চলো চলে চলে যাওয়ার আগে আবার শুরু হয়ে গেছে দুজনের আগে থেকে যাও আই বেরিয়ে গেলে ধর রে পালাচ্ছিস কোথায় তুই হ্যাঁ হ্যাঁ ধরা পড়েছে আবার খাও বা এই দেখো যেতে দিচ্ছে না আটকে রেখে দিল বসো ঠিক আছে আর না আর না এখান দিয়ে টাটা করো টাটা অমলান জেঠুর সাথে খেলা হয়ে এবার মায়ের সাথে শুয়ে শুয়ে কি হচ্ছে এটা দেখছি এটা কি কি হচ্ছে এটা মজা হলো অমলানের সাথে দেখা হয়ে গেলো টিক্সির খেলা হয়ে গেলো অ্যান্ড ব্যাটা তো এখনও মানে সেই জিপ বার করে হাঁপাচ্ছে যা দৌড়াদৌড়ি আর যা এক্সাইটেড হয়ে পড়েছিল সো এবার আমরা রেডি হয়ে চললাম সুইমিংয়ের জন্য অ্যান্ড সুইমিং থেকে এসে আজকে ফুচকা খাওয়া হতে পারে দেখা যাক যদি হয় তাদের তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে দেখা হচ্ছে চলো চলো সুইমিং টুইমিং করে মোমো খেতে চলে এলাম সঙ্গীতা এখানে রাহুল আর প্রত্যুষ আছে সুইমিংয়ের পর গরম গরম মোমো ব্যাপারটা তো খুব ভালো কিন্তু কতটা যে ক্যালোরি আবার ইনটেক হয়ে যাচ্ছে কে জানে আর এইখান থেকে দেখো আমাদের গ্রিন ফিল্ড দেখা যায় আমাদের টাওয়ারটা ইনফ্যাক্ট দেখা যায় এখান থেকে একদিন সঙ্গীতাকে ফ্ল্যাশ লাইট মেরে হাই করেছিলাম এখানে সবাই দাঁড়িয়ে গেছে মোমো খেতে আজকে একটা খুব ভালো অকেশন আছে সো বেসিকলি তোমরা তো মাসিকে চেনো আমাদের বাড়িতে যিনি কুকিং করেন তো তাদের বাড়িতে আসা যে কালী পুজো অ্যান্ড সেই কালী পুজোতে আমরা পেয়েছি ইনভিটেশন সো খিচুড়ি খাওয়ার সুযোগ তো ছাড়া যায় না খিচুড়ি আর লাবড়া তো ওই খেতে আমি আর সঙ্গীতা এখন চললাম মাসির বাড়ি ট্রিক্সি দেখ মাম্মার কোলে কে বসেছে দাঁড়ায় ভিডিও ট্রিক্সিকে দেখাবো ছি 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 এই ছিল মনে কালী পুজোর নেমন্তন্ন বাড়িতে এসে দেখো কি কার সাথে আলাপ হয়েছে দেখো সবাই চলে এসছে হ্যাপি চলে এসছে ঠিকসি বেচারা বাড়িতে বসে আছে আর আমরা হ্যাপিকে নিয়ে ঘুরতে চলে এসেছি পুজো থেকে বেরিয়ে ইউনিটেকের গেট নাম্বার ওয়ানের উল্টো দিকে চলে এলাম সোডা সিকাঞ্জি অ্যান্ড মশালা কোল্ড ড্রিঙ্কস খেতে আর ভিড় হ্যাঁ সোনালি কিছু একটা বলছে রাত তিনটে বাজে সত্যি দুর্গা পুজোর মতো লাগছে একবার দেখো এই দেখো প্রচুর লোক এখন সবাই সোডা সিকাঞ্জি খেতে এসছে মনে হয় এই রেডি হচ্ছে আমাদের মশালা কোল্ড ড্রিঙ্কস আর সোডা সিকাঞ্জি হ্যাপিকে ঘিরে আমরা আড্ডা মারছি হ্যাপির বাবা মা প্রত্যুষা সঙ্গীতা রশ্মি সোনালি সবাই আছে হ্যাপি আন কাকে দেখছে ওটাই দেখার হয় না একটা গান হবে নাকি একটা গান হবে হ্যাঁ ওটা করো একটা অয়ন একটা ভালো ট্যালেন্ট দেখাবে দেখো সুন্দর করছে ওফ এখানে এদের হ্যাপিকে দেখে যা মজা হয়েছে দেখো না সে পিছন পিছন আসছে হ্যাপির সাথে দেখা করবে বলে হ্যাপি এখন সেলিব্রিটি এত অবধি চলে এসছিস তুই হ্যাঁ এত অবধি চলে এলি হ্যাপির সাথে দেখা করবি বলে
ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কলকাতা গেটের নিচে। রাত্রিবেলা এখানে আলাদাই একটা ভিউ। ওরা সিকান্জি আর মশালা কোল্ড ড্রিঙ্কস খেয়ে কলকাতা গেটের সামনে এসে একটা আড্ডা, অ্যান্ড তার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী হচ্ছে, সাইকেল চালানো, এদিক ওদিক ঘুরে বেড়ানো, যা তা শুরু হয়েছে যা তা। ওয়াও ওয়াও, রাত্রিবেলা মানে মাথায় ভূত চাপলে যা হয়। দেখো আবার সাইকেল চালানো হচ্ছে, অ্যাপ থেকে সাইকেল আনলক করা হয়ে গেছে, মানে অয়ন আনলক করছে আর একজন আরেকজন সাইকেল চালাচ্ছে। টাটা। এই নিউ টাউনের সাইকেলওয়ালা অ্যাপ, এটা সাইকেল ডকিং স্টেশন, এখান থেকে সাইকেল নাও উইদিন নিউ টাউন, যেখানে ইচ্ছা চালাও, তারপর আবার যে কোনো একটা ডকিং স্টেশনে ডক করে দিয়ে বাড়ি চলে যাও। ভালো সিস্টেম, বাহ খুব সুন্দর। ব্যাটারি শেষ হয়ে গেলে কীভাবে চালাতে হয় দেখে নাও। যাও যাও যাও, একটু যাও একটু যাও। এ বাবা, মেন সাইক্লিস্ট রাহুল মন্ডল চলে এসছে, চলো কি নিউ টাউনে রাত্রিবেলা অনেক অ্যাক্টিভিটিস করা যায়, তাদের মধ্যে একটা হচ্ছে সাইকেল শিখতে পারবে তোমরা এখানে এসে। ও বাবরে, আমাদের কত সব প্রো সাইক্লিস্ট আছে, নোভিস সাইক্লিস্ট আছে নাকি, কেউ বাড়িয়েতে যাইছে না, আবার সাইকেল চালাচ্ছে, ওই সাইক্লিস্ট দৌড়ে দৌড়ে আসছে, সাইক্লিস্ট আসছে আমাদের। ফাইনালি আফটার লং ডে আজকে দিনটা ভালো খুব সুন্দর কাটলো, শুধু একটাই আমাদের একটু দুঃখ রয়ে গেলো, কারণ ট্রিক্সি ছিল না, তো ট্রিক্সিকে খুব মিস করছিলাম। বাট ঠিক আছে, এটা তো আমাদের বাড়ির কাছেই, আবার আমরা প্ল্যান বানিয়ে নেবো বলো, টুক করে একদিন রাত্রিবেলা। আর এত অ্যাক্টিভিটিস আছে, লোকজন খুব ইন্টারেস্টেড বলেছে আবার যাবে, তো ট্রিক্সি তো কোনো চিন্তা নেই, নেক্সট টাইম তুমিও যাবে অ্যান্ড তুমিও সাইকেল চড়বে। ওকে চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।